এটা বিদেশের কোনো দৃশ্য না, এটা আমাদের বাংলাদেশেই। প্রথমেই আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওটা অনেক লম্বা, বিকজ ইটস এ ভেরি ডিটেইলড রিভিউ অফ হোটেল মোমো ইন। তো আশা করি আপনাদের ভালো লাগবে, না টেনে পুরো ভিডিওটা দেখেন, অনেক কিছু জানার আছে। হাই, আমি আতিফ। আমি আসমা। আমি জান। ওয়েলকাম টু মোমো ইন। আমরা এই উইকেন্ডটা মোমো ইনে কাটাচ্ছি, মোমো ইনের উপর ডিটেইলস রিভিউ থাকবে। স্টে উইথ আস। আর একটু রিমাইন্ড করে, আমরা এখানে ভোর 5টায় পৌঁছেছি, সো আসা থেকে চেক ইন পর্যন্ত যেই ভিডিওটা সেটা এখন দেখে আস। আর মোমো ইনটা কোথায় সেটা বলো। ও সরি, মোমো ইনটা হচ্ছে বগুড়াতে। সো আপনারা যদি বগুড়ায় এসে কোনো ফ্যান্টাসি জায়গা থাকতে চান, মোমো ইন ইজ দ্য রাইট প্লেস। স্টে উইথ আস, পুরো ব্লগটা দেখেন, পুরো রিভিউটা দেখেন, আর একটা লাইক দিয়ে দিন। আর পছন্দ হলে লাইক, না পছন্দ হলে ডিসলাইক। সো সকালে চলে যাই, লেটস স্টার্ট ফ্রম দ্য মর্নিং। প্রতিবারের মতো নিজের গাড়ি না নিয়ে এবার আমরা ডিসিশন নেই যে আমরা বাসে করে যাব। আমরা টিকিট কাটি এসআর ট্রাভেলস এর এসি বাসে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এসআর ট্রাভেল এর কল্যাণপুরের কাউন্টার। মোমো ইন বগুড়ায় হলেও আপনাদের মনে রাখতে হবে টিকিট অবশ্যই রংপুরের বাসে কাটবে, কারণ মোমো ইন বগুড়া পার হয়ে আর বেশ কিছু দূরে অবস্থিত। হিউন্দাইয়ের এসি বাসটি কিন্তু বেশ কমফোর্টেবল ছিল। বাস ছাড়ার সময় ছিল ঠিক রাত 11:30, একদমই দেরি করে নাই, কাটা কাটা 11:30 বাসটা ছেড়ে দেয়। বাসে লাগেজ রাখার সময় আপনাদের অবশ্যই বলে দিতে হবে আপনাদের গন্তব্য কোথায়, আপনারা মোমো ইনে নামবেন, এটা জানিয়ে দিলে ওরা ব্যাগগুলো সেভাবেই প্লেস করবে যাতে খুব ইজিলি আপনাদের ব্যাগগুলো নামিয়ে দিতে পারে। এবং বাস ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ঘুম, এবং এক ঘুমের সকাল। মাঝখানে অবশ্য আমরা হাইওয়ে নিয়ে থেমেছিলাম ছোটোখাটো নাস্তা করার জন্য, টয়লেট ছাড়ার জন্য। বাসের সিটগুলো ছিল 2-1 হিসেবে, সিটগুলো অনেক চওড়া এবং খুবই আরামদায়ক, আমাদের খুবই ভালো লাগছে। আমরা নভেম্বরের 3 তারিখে টিকিট কেটেছিলাম এবং পার সিট টিকিট পড়েছিল আমাদের 1000 টাকা করে। আমরা ঠিক সকাল 5:05 পৌঁছাই, তখনও ফজরের আজান দিচ্ছিল এবং দেখতেই পাচ্ছেন ঠিক মোমো ইনের সামনে বাসটি নামাই দেয় আমাদেরকে। আমরা মোমো ইন সায়েন্স ওয়ার্ল্ড এর সায়েম ভাইয়ের সাথে ট্রাভেল করছি। সায়েম ভাইয়ের চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, এবং গত পর্বে আমরা দেখিয়েছি সায়েম ভাই এবং আমরা কিভাবে হেলিকপ্টার রাইড নিয়েছি মোমো ইনে। তো আপনারা যদি হেলিকপ্টার রাইডের ভিডিওটি না দেখে থাকেন, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। আমরা যে গেটটাতে ঢুকলাম এটা আসলে মেইন গেট না, এটা যারা পায়ে হেঁটে ঢুকবে তাদের জন্যই করা। মেইন গেটটা একটু ওপাশে, যেখান দিয়ে গাড়ি নিয়ে ঢোকা যায়। এখন চেক ইন এর পালা, আর চেকিংটা হতে হতে আপনাদেরকে লবিটা একটু দেখাই নিয়ে আসি। Okay.
কাপড় রাখার নাইস জানালা আছে নামাজ পড়তে পারবে খুব বড় লাগছে বেশ বড় এখানে লকার আছে সেফটি লকার আছে না ফোর ইট হ্যাঁ নাইস ওই পাশে দিবি অফিসে দিবি ছোট মিনি বার ভিতরে ফ্রিজার হ্যালো দেখি মার লাইট এটা খোলা যায় না না ওটা ফিক্স ও ওটা ফিক্স হ্যাঁ এটা ফিক্স আর এখানে যে মিনি বার আছে বেস্ট ভিউ রুম না আমি রিজেন খুব এক্সাইটেড ছিলাম ওই সামনে ওই চল ভিডিও দেখে আসো তাহলে কোনটা দেখে তোমরা বুঝতে পারছো চলো ওদের রুমে ওইটা এই ভিডিও দেখে তোমরা খুশি হয়ে গেছো হ্যাঁ ওদের রুমে ওইটা রাইট ঠিক আছে এই আর যাবা না You ready? Swimming pool pant porecho? Okay, let's go. Stand by. Pooler bishoy eto boktobo ki? Pooler byapar hocche ekhane dui ta pool ache swimming pool. Ekta hocche 10th floor e ar ekta holo 3rd floor e. So 10th floor ta actually rooftop e. Rooftop e ekhane subidha ache oshubidha ache. Subidha ta hocche je surjer alo ekdom directly porche. এবং সন্ধ্যার পরে নাকি লাইট জ্বালালে আরো বেশি সুন্দর লাগে তো সেই জন্য আমরা যেটা করছি আমরা টপ ফ্লোরে এখন নামবো না একবারে থার্ড ফ্লোরে আর একটা মেজাল তো আছে সেটা হচ্ছে আপনার এখানে তো নামলে কাপড় বদলাইতে হয় উপর থেকে তো বলে আসলাম যে তিন তলার পুলে নামবো তিন তলার পুলে চলে আসছি আমরা পুলটা অনেক সুন্দর ভিউটা বেশি জোস কিন্তু আনফরচুনেটলি আমরা এখনই নামতে পারছি না কারণ আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে হাফ ডে অফ থাকে কারণ ওরা পানিটা একদম পুরোটা কি বলে ক্লিন করে একদম পুরো মুছে সুইমিং পুলটা তারপর আবার নতুন পানি দেওয়া হয় যার কারণে এটা হাফ ডে অফ থাকা হয় অ্যান্ড সানডেতে ফুল ডে সুইমিং পুল আর দুদিন পরপর বা একদিন পরপর যে পানি ক্লিন করার জন্য যে মেডিসিনটা দেওয়া হয় সুইমিং পুলে ওই মেডিসিনটা দিয়ে পানিটা ক্লিন করা হয় আচ্ছা আরেকটা কথা এখানে আপনাদের আপনারা পেয়ে যাচ্ছেন সুইমিং পুলের পাশেই হচ্ছে জিম অ্যান্ড কিডস জোন খেলার জোন সো এখানে আমাদের যেহেতু একটু দেরি হচ্ছে তো অনেক কেউ কেউ জিমে এক্সপ্লোর করতেছে কী কী আছে আর বাচ্চারা কিডস জোনে খেলতেছে সো আমিও একটু পরে যাবো ওদের সাথে জয়েন করতে জিমে বা কিডস জোনে সাথেই থাকি আসো জিমটা দেখাই আচ্ছা এতক্ষণ তো আপনাদেরকে জিম দেখালাম এখন চলেন কিডস জোনটা দেখাই এখানে কিডস জোনটা দুইটা পার্ট আছে একটা সুইমিং পুলের পাশে আরেকটা হচ্ছে একদম পুরো গ্রাউন্ডে নিচে সো সুইমিং পুলের পাশেরটা হচ্ছে একটু ছোট আর নিচেরটা হচ্ছে একটু বড় আর নিচেরটাতে অনেক ভ্যারিয়াস আইটেম আছে আও এটা খুলে কিভাবে আসো ইজান ইজান ওখানে উঠো তো দুলনাটা চলো আমরা দুলনা দেখাই
কিভাবে দুলতে হয় সেটাও দেখাই দিই আপনাকে। এখানে একজন বসবেন, এখানে একজন বসবেন, তারপরে হ্যাঁ তুমি তুমি করো। কি হলো, তোমরা একটা দোলো তুলে যাচ্ছো? হ্যাঁ কি আছে, উঠে উঠতে হবে। এই পা উঠাও, আমি দেখা দিয়ে দিচ্ছি। কেন তুমি দেখো না ব্লিপিতে, ও যদি করতে পারে এত দামরা জেলে হয়ে আমি পারবো না। এখন কি হবে, কি করবা? Not now! Wait! Go! আমি তো ওদেরকে দিয়ে লাভ ধরেছি, এবার আমার লাভ ধরার পালা। 1 2 3 চরম দুষ্টমি করার পরে খিদায় পেট চোচো করতেছে, এখন যাব লাঞ্চ করতে। আর লাঞ্চের টোটাল রিভিউ আপনাদেরকে দিচ্ছি, দেখাচ্ছি কি লাঞ্চ করব। আপনাদেরকে কুইকলি একটা কথা জানিয়ে রাখি, মমইনে শুধুমাত্র শুক্রবারে লাঞ্চ বাফে অথবা ব্রাঞ্চ বাফে দেয়া হয়, অন্য সব দিন কিন্তু মেনু থেকে আলাকার্টে ফুড অর্ডার করতে হবে, তার মানে মেনু দেখে আইটেম সিলেক্ট করে লাঞ্চের জন্য অর্ডার করতে হবে। মেনু থেকে আমরা অর্ডার করেছিলাম গরুর মাংসের ভুনা, মুরগি ভুনা, সাদা ভাত আর ডাল, সাথে ছিল মিক্সড গ্রিন স্যালাদ। একটা নিবি, এই ভুনাটা সেই মজা, খুব ভালো লাগছে। কুইকলি বলে নি, উই আর ইন এ রাশ, খুব দৌড় দৌড় লেগে গেছে, বিকজ একটু পরেই আমাদের হেলিকপ্টার আসবে আর হাতে সময় একদমই নাই। সো ওভারঅল দ্য ফুড কোয়ালিটি ইজ এক্সেলেন্ট অ্যান্ড রিজনেবল। মমইনের হেলিকপ্টার রাইডের উপরে আমাদের একটা কমপ্লিট ব্লগ ভিডিও আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন অথবা এই ভিডিওটি শেষ করেও দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাই আর হেলিকপ্টার নিয়ে বেশি কিছু বলছি না, আপনারা ওই ভিডিওটি দেখলে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। হেলিকপ্টারে ঘুরে এসে আমরা সোজা চলে এসে ক্লাব লাউঞ্জে, এখানে কিছু ইনডোর বোর্ড গেমের ব্যবস্থা করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কি মজা করেই না খেলতেছি টেবিল টেনিস। চলেন খুব দ্রুত আপনাদেরকে পুরো ক্লাব লাউঞ্জটা একটু ঘুরে দেখাই।
মোমোইনটা এমন ভাবে ডিজাইন করছে এরা, প্ল্যান করছে যে অ্যাকচুয়ালি মোমোইনটাই হচ্ছে আপনার একটা টুরিস্ট ডেস্টিনেশন, এইখানে বেড়াতেই আপনি আসবেন। এটার ভিতরে অনেক কিছু আছে, ইটস বিউটিফুল। আর এই মুহূর্তে আপনাদেরকে মোমোইনের রাতের কিছু দৃশ্য দেখাবো, কালকে দিনেরও দেখাবো, বাট রাতের গুলো এখন এনজয় করেন। To hold me, it could be anybody, but you chose me somehow. Now I'm crazy, thinking about you all the time, like crazy, knowing you're here by my side. And who was doing your bike? Yeah, it's it. Yeah, that is so funny. Our biker Matha have a steering wheel. প্রতিদিন ডিনারে ওদের 50 আইটেমস এর বাফে থাকে, 50টা আইটেম। আইটেম গুলো আমি এক এক করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন। Buffet dinner, this is the salad bar, these are beautiful decorations going on, and then kata salad dekhen ache, kichu condiments, and some more decorations, fresh plates, heated plates, ekhane ache ডাল ধাবা, এখানে ভেজিটেবল কোরমা, উই হ্যাভ বিফ ভুনা হিয়ার, মিক্স সি ফুড কারি, এখানে আছে থাই চিকেন ফ্রাই, ফিশ দো পেঁয়াজা, some beautiful decorations again, grilled chicken, butter naan, noodles othoba mixed chowmein bolte paren, jetake chowmein bola hoy, egg fried rice, মাটন বিরিয়ানি, পাপড়, ভাত, সাদা ভাত। আজকের ডেজার্ট, ডেজার্টে এখানে আছে গাজরের হালুয়া, মালপোয়া, এটা হচ্ছে লুচি, নিমকি লাড্ডু, গোলাপজাম, সরি লাড্ডু না, এটা হচ্ছে কালাকান্দ, আমি অ্যাকচুয়ালি জানি না এটা কি, কালোজাম। সেই সাথে এখানে আছে ফিরনি, চকলেট বল, বিউটিফুল ডেজার্ট, ডেজার্ট জাস্ট ফাটাফাটি। আর দিস আর মিনি কেকস, কেমন লাগলো সব কয়টা আইটেম? আমার তো দেখে অলরেডি খিদে তিন গুণ হয়ে গেছে, আমি এখনই খাবো খাবার নিয়ে। আর ফুডের কোয়ালিটি সম্পর্কে বলার কিছু নাই, মোমোইনের ফুড আমি এ পর্যন্ত যা ফিল করলাম অ্যাবসলুটলি এক্সেলেন্ট, মানে ফুড কোয়ালিটি সুপার, মানে কোনো কমপ্লেনই নাই, এটা কমপ্লেন দেওয়ার সুযোগ রাখি নাই। সার্ভিস বলেন, কোয়ালিটি বলেন, সব দিক থেকেই ভালো। দ্বিতীয় কিছু ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে লাঞ্চে এরা বাফে করে না, আলাকাটে মেনু থেকে অর্ডার করতে হয়, আর শুধুমাত্র শুক্রবারে এরা একটা ব্রাঞ্চ মেনু করে, সেটা হচ্ছে 11:30 থেকে বাফে শুরু হয় লাঞ্চের এবং শেষ হয় 3:30, উইচ ইজ এ বিগ, 50+ আইটেম থাকে, রাতে থেকে বেশি আইটেম দুপুরে থাকে, সেটা অনলি ফ্রাইডে ব্রাঞ্চ মেনুতে।
আর রাতে অ্যাভারেজে 45+ to 50 আইটেমসের বাফেরা করে থাকে। বাফের কস্ট হচ্ছে 999 টাকা নেট, তার মানে দের ইজ নো প্লাস প্লাস, এটাই অল ইনক্লুসিভ। কোথায় যাচ্ছি আমরা? আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট? অনেক খিদে লাগছে। ব্রেকফাস্ট রিভিউ দিবা না? অবশ্যই। ব্রেকফাস্ট রিভিউ দিবে জান? ব্রেকফাস্ট রিভিউ দিবা? চলো আগে ব্রেকফাস্ট চেক করি। Wow, that's kind of nice. Get a Halloween decoration. Ashu, look at Nasta Kiyasa. Come on. Come on. Vidhan, click now. Hey, Jita. Take a hot plate. Okay. Do you like first it? Take it, take it. Here you go. First it. It's a pancake. You want pancake? Yeah. Maple syrup there? Pore. Pore. And that's chow mein. Not now. Okay. Okay. Porotta. Potato wedges? Hmm. Okay. মরিচ একদম কম হবে ওর জন্য, আর একটা দেখতে মরিচ বেশি দিয়ে সমস্যা নেই। দুইটা থ্যাংক ইউ। খিচুড়ি আর কি নিবে? খিচুড়ি খিচুড়ি না, এটা চিকেন কারি। ভেজিটেবলস, ডাল, এগুলো কিছু লাগবে না? ডাল ডাল একটা একটা ছোট একটা বাটি নাও। ওয়াটার অ্যান্ড পাপায়া জুস। এদিকে ডেজার্ট সাইডে দেয়ার আর ও এটা তো ব্রেড সেকশন, সো এখানে ব্রাউন ব্রেড, হোয়াইট ব্রেড, ক্রয়সেন্ট, চকলেট, ফ্রেঞ্চ সামথিং, প্লিজ বাটার, এক ধরনের ফ্রেঞ্চ ব্রেড, অ্যান্ড দিজ আর দ্য কেকস। আর ফাইনালি এখানে মনে হয় সুজি আছে, হালুয়া, সুজির হালুয়া। আর এখানে ফ্রুট সেকশন আছে, দুটো রকমের ফ্রুট এটা খাবে। আচ্ছা তুমি যাও, আমি নিয়ে আসছি। কোনটা কোনটা খাবে? নাস্তা অনেক মজা ছিল তাই না? ইজান বেশি এক্সাইটেড, ইজান নাস্তা মজা করে খাইছে, যে মানুষ খাই না লেবু দিয়ে খাইছে। যাক ঠিক আছে, সো নাস্তা ইজান কত মার্কস দিবা? 8 out of 10। গ্রেট, ঠিক আছে। আমরা যাচ্ছি ফান পার্ক, মজার পার্কে যাচ্ছি, ফান করতে যাচ্ছি। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, আমরা মাইক্রোনে যেতে যাচ্ছিলাম, যেতে দিল না, বললো কি ওখানে মাইক্রোতে গেলে তো মজা পাবেন না, এরকম গলফ কারে যেতে হবে, আপনি দুই সাইডের ভিউ দেখবেন আর এনজয় করবেন, এবং সেটা অবশ্যই মমইনে নাকি? হ্যাঁ। আর ফান পার্কটা কি মমইনের ভিতর না একটু আশেপাশে? একটু আশেপাশে মনে হয়, তাই না? কত দূর? 1 কিলো, খুব বেশি না, 1 কিলোমিটার। কিভাবে কি জানছো? আমরা গলফ কার। গলফ কারে? হ্যাঁ। কোথায় যাচ্ছো? এরকম দাঁড়ায়।
অ্যাকচুয়ালি ফান পার্ক বা ইকো পার্ক যেটাই বলি না কেন এটা এখনো রেডি না, হাফ ডান, বাট স্টিল এখানে বেশ মানে প্রাকৃতিক পরিবেশ, জমজমাট, প্রচুর মানুষ এখানে আছে, বেশ মজার একটা জায়গা। আর আপনারা তো দেখলেনই যে দোলনাটা হচ্ছে এখানকার মেইন অ্যাট্রাকশন এখন পর্যন্ত। হ্যাঁ, আর এখানকার পোলাপানগুলো আরও ইয়ে হয়ে যাওয়ার পর শ্যুট করলো, তারপরে একটা নাগরদোলা মতন আছে, একটা চরকি আছে, তো ইটস নট ব্যাড, মানে একটা গ্রামীণ পরিবেশে মেলা মেলা একটা ফিল। এখন আমরা এখানে চটপটিও আছে, হ্যাঁ এখানে চটপটিও আছে, আর হেলিকপ্টার নাই, হেলিকপ্টার নাই। আমরা ফান পার্কটা ঘুরে হোটেলে ফেরত যাচ্ছি মোমাইনে। আমরা এই মুহূর্তে বাংলাদেশি থাইল্যান্ডে। এ পাটাল মারো, আসলে সেই মজা লাগছে সাইকেল চালাতে না, আপনাকে ধরে দিয়ে দেখি। এই যে হেলিকপ্টার একটা চক্করতে চলে যাবো শেষ, আর আর ঘোরা নাই আজকে। বৃষ্টি তোমাকে দিলাম আমার সারাটা দিন, মেঘেদায়ক সুবৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম আমার সারাটা দিন, মেঘেদায়ক ইটস লাঞ্চ টাইম। আজকে আমরা লাঞ্চ করছি এখানেই মোমো ইনের গ্র্যান্ড রেস্টুরেন্টে একতলায়। আজকে লাঞ্চে একটা স্পেশালিটি আছে, স্পেশালিটিটা হচ্ছে যে এটা ব্রাঞ্চ মেনু, ফ্রাইডেতে ব্রাঞ্চ করে, যেটা আমি কালকে আপনাদেরকে আগে বলেছি। ব্রাঞ্চ মেনুর সুবিধা হচ্ছে ব্রাঞ্চ মেনুতে থাকে 100+ আইটেম ইনক্লুডিং ডেজার্টস এন্ড এভরিথিং, 100 উপর আইটেম থাকে, আর যেখানে ডিনারে রাফলি 50 আইটেম থাকে সব কিছু মিলায়। আর এই 100+ আইটেমের জন্য আপনাদেরকে বিল পে করতে হবে 1200 টাকা নেট। চলুন আপনাদেরকে খাবারগুলো দেখাই। আর একটা জিনিস জানা রাখি, আজকে মোমেনের গ্র্যান্ড রেস্টুরেন্টে আপনার লাইভ মিউজিক চলছে। পিছনে যে মিউজিক শুনতে পাচ্ছেন এটা লাইভ প্লে হচ্ছে, সো ইটস এ ভেরি বিউটিফুল একটা মোমেন্ট। আর এটা প্রতি ফ্রাইডেতেই এটা থাকে। হিটেড প্লেটস, দেন ফুডে আছে ডাল পালক, পালং ডাল আর কি, তারপরে চাইনিজ মিক্সড ভেজিটেবল, তারপরে এখানে আছে স্যুটেড পটেটো, এখানে গার্লিক ফিশ, বিফ, রোগান জোশ, তন্দুরি চিকেন, অ্যান্ড দেয়ার ইজ বাটার নান। স্যার গুড ইভিনিং, লাইভ স্টেশন, টু আইটেম, পাস্তা, পেনে পাস্তা, ফুসিলি পাস্তা, এনি এক স্টাইল, আর সাথে ওয়াফেলস। আমার ওয়ান অফ মাই ফেভারিট নাসি গোরিং, এখন প্রায় শেষ বাট রিফিল করবে। আর নাসি গোরিংটা কোন দেশে খাবার জন্য, এটা ইন্দোনেশিয়া এ মালয়েশিয়ান ফুড। সো নাসি গোরিং হচ্ছে একটা মালয়েশিয়ান ফুড, উইচ ইজ স্পাইসি ফ্রাইড রাইস, ইটস রিয়েলি 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 গুড, আমার ফেভারিট। আমি এখানে আছে চিকেন বিরিয়ানি, তারপরে স্টিম রাইস মানে বাংলা সাদা ভাত, ভেজিটেবল লাজানিয়া উইচ ইজ অ্যামেজিং, এরকম চিজি লাজানিয়া আমি খুব একটা হোটেলে দেখি নাই। এখানে আছে সিনামন ফ্রেঞ্চ টোস্ট, বিফ সসেজ, আর এই আর কিছু আইটেম আছে যেরকম সামোসা, স্প্রিং রোল, সাথে থাই থিক স্যুপ, সালাদ বারে,
স্লাইস কিউকাম্বার মানে শসা, বাংলা শসা, স্লাইসড শসা, স্লাইসড টমেটো, তারপরে আছে শসা দিয়ে টক দই দিয়ে এক ধরনের সালাদ করা, সুশি রোল, লেটুস, সুশির সাথে খাওয়ার কন্ডিমেন্টস, ফ্রুটস, ফ্রুট সাসলিক, ফ্রুট সালাদ, চিকপি সালাদ, আমের আচার, কাসুন্দি, চিলি ভিনেগার, ককটেল সস, টমেটো সস, আছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল সালাদ দেওয়ার জন্য, লেমন জুস সালাদ দেওয়ার জন্য, মরিচ ছাড়া কি বাঙালি খাইতে পারে, মরিচ আর লেবু, আর এখানে সর্বশেষ গাজর কাটা। এখানে তিন ধরনের পেস্ট্রি বা কেক আছে, একটা হচ্ছে ক্যারট কেক, রেড ভেলভেট আর চকলেট পেস্ট্রি, এছাড়া ডেকোরেটেড ওয়াটারমেলন, অ্যান্ড দিস ইজ চকলেট ফাউন্টেন অ্যান্ড মার্শমেলো ফর দ্য কিডস, দ্য লাভিং ইট, ক্যারামেল সুইস রোল অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ কাস্টার্ডস, তারপরে আছে পানাকোটা, অল আর সুইটস, ডেজার্টেরই একটা অংশ বাট ব্রেড স্ট্যান্ডে, সো এখানে ডিফারেন্ট টাইপস অফ ডোনাটস, ব্রেডস, ক্রয়েসেন্ট আছে, মোস্টলি দিস আর সুইট আইটেমস, আর এগুলো খেতে বাটার লাগে, দিস ইজ কোল্ড বাটার। আমরা এই মুহূর্তে আছি মুভি থিয়েটারের সামনে, নতুন প্ল্যান, এখন একটু মুভি দেখব। আর কিছু ইনফরমেশন, এখানে এরা মুভির টিকিট 200 টাকা করে, মুভি ইজ হ্যাপ আর হেড, দ্যাট ইজ অনলি ফর ইন হাউস গেস্ট, এরা বাইরে কাউকে মুভি দেখতে দেয় না। আর ইউজুয়ালি টাইম ওই যে 12টা 3টা 6টা এরকম একটা টাইমিং ছিল, বাট এখন যেহেতু গেস্ট কম বা করোনার সিচুয়েশনে এরা গেস্টের অ্যাভেলেবিলিটির উপরে গেস্টদের ইয়েতে মুভি শো করে। চলো এখন ভিতরে যাবো। স্ক্রিনটা দেখায় দ্যাটস দ্য স্ক্রিন, আর এরা এখন নেটফ্লিক্স থেকে একটা মুভি চুজ করে প্লে করে দিবে। আমাদের মুভি দেখা শেষ, মুভি দেখে বের হয়েছি, এখন আমরা বোট রাইড নিতে যাচ্ছি, সো আমাদের সাথে চলেন, আপনারাও বোট রাইডের, আমাদের বোট রাইডের এক্সপিরিয়েন্সটা আপনারাও শেয়ার করবেন, সো লেটস গো। এটা হচ্ছে বোট রাইডের প্লেস, এখান থেকে আপনাকে বোট নিয়ে পুরো লেকটা কভার করতে হবে, আমরাও এখান থেকে বোট নিয়ে এখন পুরো লেকটা কভার করব, অনেক এক্সাইটেড, চলেন। আমি শুরু করছিলাম, তবে দেখলাম যে ওই পার্ট কোনো ব্যাপার না, তো চালাচ্ছে, ঘুরে বেড়াচ্ছি, দিস ইজ অ্যামেজিং, এটা একটা সুলি মজার একটা এক্সপিরিয়েন্স। আবার অন্য অন্য টাইপের বোটও আছে, তো আমরা যেহেতু 4-5 জন একসাথে আমরা একরকম বোটে উঠলাম,
তো অন্য অন্য পোড়া ট্রাই করতে পারে যেটা দেখাইছি অলরেডি তো মোমেনে আসলে এইটা এক্সপিরিয়েন্স করতে বলবেন না ইটস নট আ লট অফ মানি বাট ইটস এ গ্রেট ফিলিংস আমরা কোথায় ডিনার করছি বারবিকিউ এন্ড গ্রিল মানে বারবিকিউ সেট এটা কোথায় আমরা ডিনার করলাম এখান মোমোইনের বিবিকিউ এন্ড গ্রিল রেস্টুরেন্টে ফুডের ব্যাপারে আমি একটু বলতে চাই কোয়ালিটি অফ ফুড ইজ এক্সেলেন্ট এটা আমি খাবার নিয়ে এমনি অনেক খুঁতখুঁতে আগেও জানেন আপনারা আগেও বলছি বাট আমার কাছে খাবার ভালো লাগছে কোয়ান্টিটি সাফিসিয়েন্ট কোয়ালিটি ভালো প্রাইস ইজ রিজনেবল কম্পেয়ার টু মোমোইন ইজ এ ফাইভ স্টার রিসর্ট সেখানে ভেরি রিজনেবল প্রাইসে এখন আমি দাঁড়িয়ে আছি মোমোইনের কফি শপের সামনে সত্যি কথা বলতে কি আমি কফি ফ্রিক সো আমার ফেভারিট ড্রিঙ্ক হচ্ছে আমেরিকানো উইচ ইজ ব্ল্যাক কফি উইদাউট সুগার তো আমি প্রথমেই জিজ্ঞেস করছি এটা কফি কোথা থেকে আনে সো এটা ঢাকার নর্থ এন্ডের থেকে কফি আনে সো উইচ ইজ অ্যামেজিং কারণ নর্থ এন্ডের কফিটা আমার পছন্দ আর এখানে সেম ফ্লেভার পাওয়া যাওয়াতে আই এম রিয়েলি হ্যাপি এছাড়াও দে ডু হ্যাভ সাম আদার স্ন্যাক্স অ্যান্ড পপকর্ন ড্রিঙ্কস দ্যাটস অল ইউ গেট হিয়ার হট চকলেট অ্যান্ড কফি রিলেটেড ড্রিঙ্কস it's a fantastic addition to this resort so amar kache khub bhalo lagche so ei chilo amader momoin er video video ta jodi bhalo lege thake subscribe to our channel obosho amar mone hoy bhalo na lagar kono karon nai karon momoin e emon kichu nai apnara korte parben na ekhane cycle bike ride ase boat ride ase ekhane apnara ichche korle খেলতে পারবেন অনেক অনেক ধরনের খেলা খেলার জোন আছে প্লে জোন আছে তারপর মানে লাইক এটা এত বড় একটা স্পেস নিয়ে করা আপনি এটার ভিতরে আসলে আপনার এখান থেকে বাইরে যেতে ইচ্ছে করবে না মনে হবে আপনি থাইল্যান্ডে আসছেন আর ব্যাংককে আসছেন আর বাইরে আপনার ফেভারিট কোনো প্লেসে আসছেন মানে এখান থেকে যেতেই ইচ্ছে করছে না ইজাইন একটু আগে বলছিল আরেকদিন থাকলে অনেক ভালো হতো আমরা নেক্সট ইয়ার আবার আসবো অ্যান্ড প্লিজ 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 ডু সাবস্ক্রাইব like comment and share and hit the bell icon so that you never miss an update thank you